এটা পড়েছো? না স্যার, রিপ্লেস করা না স্যার, ওএইচ মূলককে কে সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে পানি উৎপন্ন করে মানে ইয়ে করে দিতে পারে, তো রিয়াকশনটাই আর কি, নষ্ট। তুমি বলতে রিয়াকশনটাই মোস্ট চ্যালেঞ্জিং, জি স্যার, এটাই তো বলতে যাচ্ছ নাকি? জি স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে। আর এনিবডি এলস, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড কি জিনিস? এগুলো এক্সপ্লোসিভ অ্যাসিডস, এক্সপ্লোসিভ অ্যাসিড না, বাট ইনঅর্গানিক ভেরি স্ট্রং অ্যাসিড, ভেরি দিয়ে যখন কাজ করা যাবে তার মানে তারা হচ্ছে কি এই কেমিক্যাল গুলো হ্যান্ডেল করাই তো কঠিন। তার মধ্যে সালফিউরিক অ্যাসিডের আরেকটা সমস্যা, সালফিউরিক অ্যাসিড আরেক সালফিউরিক অ্যাসিডের আরেকটা সেলুলোজের সাথে সম্পর্ক কি? সালফিউরিক অ্যাসিডের সাথে সেলুলোজের সম্পর্ক কি? ন্যাচারাল ফাইবারে পড়ায় নাই? আচ্ছা এটা একটা ভালো জিনিস হচ্ছে, যখন ফাইবার আইডেন্টিফিকেশনে একটা বড় পয়েন্ট হচ্ছে কোন ফাইবার কোন সলভেন্টে ডিসলভ হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, কারণ তা না হইলে ধরো মিক্সচারে এখানে ফাইবার কোথায় কোনটা আছে সেটা জানতে হবে। যদি নাও জেনে থাকো তাহলে জেনে রাখো হচ্ছে যে সেলুলোজের জন্য হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিডে সেলুলোজ ডিসলভ হয়ে যায়। হ্যাঁ, 70% সালফিউরিক অ্যাসিড, তার মানে দাঁড়া হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, এটা ফাইবার স্ট্রেংথ বুস্ট করতে পারে। নাইট্রিক অ্যাসিড হ্যান্ডলিং ইজ এ ভেরি ডিফিকাল্ট, প্লাস হচ্ছে সেলুলোজ নাইট্রেট যেটা তৈরি হয় সেটা নাইট্রো সেলুলোজ যেটাকে আমরা বলতেছি, দিস ইজ দ্যাট ইজ হচ্ছে অলসো এক্সপ্লোসিভ ইটসেলফ। সো যাই হোক, 1845 এর দিকে হচ্ছে যে ফার্স্টে দেখছে সেলুলোজ নাইট্রেটটা আসলে ডিসলভ করা যায় ইথাইল অ্যালকোহলে, এবং 1855 এর দিকে হচ্ছে যে ফার্স্ট ফাইবার প্রোডিউসড, বাট ওইটা থেকে কোনো মানে প্র্যাকটিক্যাল মানে টেস্ট ল্যাবরেটরি যে তারও প্রায় হচ্ছে 20 বছর পরে যে বা 30 বছর পরে যে ফার্স্ট কমার্শিয়াল ফাইবার তৈরি হয়েছে, বাট যে সেই ফাইবারটা হচ্ছে যে ইথার হাইড্রোক্সাইডে মানে প্রেসিপিটেট হয়েছে রাদার দেন ইথানল অ্যালকোহল। পরে সেটা হচ্ছে আসলে শার্ডনের দিয়ে আসলে মেইন কৃতিত্ব দেওয়া হয় হচ্ছে যে হু অ্যারাউন্ড লেসে হচ্ছে যে 1889 ফার্স্ট হচ্ছে যে কমার্শিয়াল ফাইবার ইয়ার্ন এবং ফ্যাব্রিক প্রডিউস করে ইন প্যারিস এক্সিবিশনে, এবং দ্যাট ক্রিয়েটস, তার মানে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে মডিফাইড সেলুলোজ ফাইবার দ্যাট লুকস লাইক সিল্ক এবং দ্যাট ক্যান বি হচ্ছে পসিবল টু মেক টেক্সটাইলস, ঠিক আছে? ফাইবার থেকে ইয়ার্ন ফ্যাব্রিক মানে কি অলরেডি মানে ফ্যাব্রিক টেক্সটাইল প্রডিউস করা সম্ভব। তো তারপর এখান থেকে হচ্ছে কমার্শিয়ালাইজেশনের জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এই যে বেসনান কন যে প্রথম হচ্ছে ফাউন্ডার অফ কেমিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রি, প্রথম প্রোডাকশন তৈরি করছে 50 কেজি পার ডে, সেখান থেকে হচ্ছে তারপর হচ্ছে আরো টেকনিক্যাল ডেভেলপমেন্ট, স্পেশালি ওই যে বললাম হচ্ছে নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিডের যে ইস্যুস গুলো, প্লাস হচ্ছে অ্যালকোহল এবং দ্যাট ইজ অলসো টক্সিক ফর হচ্ছে যে টক্সিক ফর দ্য এনভায়রনমেন্ট হচ্ছে পিপল। তারপরে হচ্ছে যে সেখান থেকে হচ্ছে যে ডিনাইট্রেশনের জন্য হচ্ছে যে অন্য অ্যামোনিয়াম সালফাইড এবং ব্যবহার করা হয়েছে 1900 থেকে 1910 সালের মধ্যে, যে দেয়ার আর লটস অফ স্টার্ট আপস ইন দিস হচ্ছে যে প্রোডাকশন অফ নাইট্রো সেলুলোজ, বাট হাউএভার হচ্ছে যে 1910 এর পরে হচ্ছে যে দেয়ার আর মানে ইটস নট ফিজিবল সো বিকজ অফ সাম আদার ডেভেলপমেন্ট সাম আদার ইনভেনশন, সো যার কারণে হচ্ছে যে অ্যারাউন্ড 1935 এর পরে হচ্ছে যে আর কোনো ফ্যাক্টরি 1910 এর পরে যে ক্লোজ হয়ে গেছে 1935 এর পরে আর নাই, আমরা এটা পরে দেখতেছি। তো সেলুলোজ নাইট্রেটের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে নাইট্রো কম্পাউন্ড তৈরি হয় নাইট্রেট আয়ন, সেই নাইট্রেট আয়ন হচ্ছে সেলুলোজ আয়নের সাথে সেলুলোজ হাইড্রোক্সিল গ্রুপের সাথে হচ্ছে সেলুলোজ নাইট্রেট তৈরি করে। ইন্টারেস্টিংলি হচ্ছে যে এই জিনিসটা মনে আছে ডিএস কারো, ডিএসটা যেন আমরা কি বলছিলাম কারো মনে আছে? ডিগ্রি অফ সাবস্টিটিউশন, সো নাম্বার অফ হাইড্রোক্সিল গ্রুপ আমি কি পরিমাণ হচ্ছে যে সাবস্টিটিউট করব এবং কোন সলভেন্টে আসলে এটা আমি ইয়ে করব আর কি বলে হচ্ছে রিমুভ করব, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশনটা কিরকম হবে, ঠিক আছে? সো আমি যদি প্লাস্টিক চাই সো মাই ডিগ্রি অফ সাবস্টিটিউশন ইন দিস রেঞ্জ, আমি যদি হচ্ছে লেখার চাই, প্রিন্টের জন্য ফিল্ম চাই, এক্সপ্লোসিভ চাই,
তাহলে হচ্ছে ডিগ্রি অফ সাবস্টিটিউশন হবে সেই সাবস্টিটিউশনটা কি মেইনলি সেলুলোজের হাইড্রোক্সিল গ্রুপ নাম্বার অফ হাইড্রোক্সিল গ্রুপ উইল বি রিপ্লেসড বাই হচ্ছে যে নাইট্রোজেন কম্পাউন্ড তোমাদের কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করতে পারো তো তারপরে আসছে কিউপ্রো নাইট্রোসেলুলোজের পরে কিউপ্রো কিউপ্রো ফেল 1857 এ হচ্ছে যে সুয়েজার ফার্স্ট দেখায় যে হচ্ছে যে কপার কপার হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া সলিউশনে হচ্ছে সেলুলোজ ডিজলভ হয় বাট ওই যে ডিজলভ হওয়া এক জিনিস সেটা থেকে ফাইবার তৈরি করা আরেক জিনিস বাট অ্যারাউন্ড লেটস সে 1890 এটাও ধরো হচ্ছে যে সেই 20-25 বছর পরে ডিপাইসিস ফার্স্ট দেখায় হচ্ছে যে এই সেলুলোজটাকে হচ্ছে টেকনিক্যালি অ্যাপ্লাই করা যায় সেখান থেকে হচ্ছে যে প্রাইমারি এবং আরবান ফার্স্ট টেক্সটাইল ফাইবার আরো 10 বছর পরে এবং তারপরে হচ্ছে যে অ্যারাউন্ড 1900 হচ্ছে যে বেমবার্গ কোম্পানি বেমবার্গ হচ্ছে যে স্ট্রেচ স্পিনিং ঠিক আছে স্ট্রেচ স্পিনিং কাইন্ড অফ মানে লেটস সে ইনভেন্ট করে যেটার মাধ্যমে তারা বেমবার্গ সিল্ক নামে কমার্শিয়ালাইজেশন করে যে কিউপ্রো সেলুলোজটাকে তারপরে হচ্ছে জাপানে প্রোডাকশন শুরু হয় অ্যারাউন্ড 1930s আসাই কাছে এবং ইট ইজ স্টিল কন্টিনিউয়িং এবং তাদের ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে যে 15-17 টন পার অ্যানাম সো ভেরি স্পেসিফিক অ্যাপ্লিকেশন আর হচ্ছে বেমবার্গ অ্যারাউন্ড 1980s এ হচ্ছে কিউপ্রো প্রোডাকশন বন্ধ করে দেয় সো দে আর দ্য ফার্স্ট বাট দে অ্যাকচুয়ালি ক্লোজ দেয়ার প্রোডাকশন হচ্ছে 1980 ভিসকোস প্রসেসের অংশটা আমি টোটালি তুমি কি তোমরা কি এই যে ইয়াটা দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ পিঙ্ক প্রোডাক্টটাকে দেখা যাচ্ছে ডান পাশে জি স্যার যাচ্ছে দেখে মনে হচ্ছে অনেক সিল্কি সিল্কি মনে হচ্ছে না স্যার মনে হচ্ছে স্যার অনেক বেশি যে ক্যামেরা স্লাস ফ্লাক্স স্যার জি স্যার ঠিক আছে এই যে আমরা আরেকটা কথা বলি আর কি ধরো ধরো বেস কোয়ালিটি ফাইবারের ক্ষেত্রে তুমি বললা কি জানি লাস্ট সারের কথা উপরে একটা প্রোডাক্ট আছে কার্পেট নিচে একটা প্রোডাক্ট আছে হচ্ছে যে মেয়েদের ড্রেস তুমি কি বলবা হচ্ছে যে এখন যদি আমি বলি হচ্ছে যে ব্রাইটনেস এর দিক থেকে কোনটা বেটার হবে হচ্ছে কোনটার জন্য তখন কি হবে ড্রেসটার জন্য কি চাও তুমি বেস্টটা কি চাও লাস্ট চার জি স্যার লাস্ট চার সিটে আর কার্পেটের ক্ষেত্রে জি স্যার ওই যে মানে গর্জিয়াস এরকম যদি থাকে না কার্পেটের ক্ষেত্রে তো তুমি নিশ্চয় লাস্ট চার চাও না চাও কি কারণ লাস্ট চার চাইলে তো তোমার চোখে চার সারাক্ষণ জি স্যার রিফ্লেকশন হতো বারবার আমি যদি বলি হচ্ছে যে বেস্ট কোয়ালিটি ইয়ারনে লাস্টার থাকতে হবে এটা কি ঠিক হবে নো স্যার ইট ইজ নট ম্যান্ডেটরি এটা সবার জন্য মানে বেস্ট কোয়ালিটি ইয়ারনে লাস্টার থাকতে হবে এটা আসলে তুমি এভাবে কখনো ব্ল্যাঙ্কেটলি বলতে পারবে না এটা একটু মাথায় ঢুকাই নাও আচ্ছা সো 1885 এ হচ্ছে যে 1892 তে হচ্ছে ফার্স্ট হচ্ছে যে ক্রস বিভান এবং ফিসকুস নিয়ে আমরা একটু ডিটেইলসে পড়াবো পরে বিভানো বিডল পেটেন্ট তৈরি করে সেই পেটেন্টের এগেইনস্টে 1895 মানে পেটেন্ট মানে হচ্ছে যে তারা ওই যে ফাইবার তৈরি করার পেটেন্ট কিন্তু ওটা কমার্শিয়ালি সাকসেসফুল করতে অ্যারাউন্ড 1899 হচ্ছে যে টপহ্যাম ডেভেলপ হচ্ছে যে ফার্স্ট প্ল্যাটিনাম স্পিনারেট কারণ যেহেতু ফাইবারটা যাতে পাস করে যে প্ল্যাটিনাম স্পিনারেট বাইর করার পরে হচ্ছে 1905 এ হচ্ছে পোর্টল্যান্ড হচ্ছে কোম্পানি ইউকে কোম্পানি দে হ্যাভ পারচেজ দ্য পেটেন্টস অফ কোক এবং হচ্ছে যে কভেন্ট্রি ইউকে তে কভেন্ট্রি তে দে স্টার্টেড ডিসকোস প্রোডাকশন তো 1939 এ হচ্ছে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে যে বিভিন্ন সলভেন্ট এর ডেভেলপমেন্ট 1943 তে পলিনোজিক ফাইবার মডিফিকেশন হচ্ছে সেলুলোজ বের হয় 1950 তে অ্যারাউন্ড টায়ার ইয়ার্ন তো যেটা হচ্ছে স্ট্রং মানে কি বলে স্ট্রেংথ হচ্ছে অনেক হাই 40 সেন্টিনিউটন/টেক্স তারপর হচ্ছে হাই ওয়েট মডুলাস মানে হচ্ছে কি বলে টায়ার ইয়ার্ন তো এক ধরনের বাট কি বলে হচ্ছে হাই মানে ভিসকোস কম্পাটিবিলিটি হচ্ছে যে লো মানে লো স্ট্রেংথ সো টু হাই স্ট্রেংথ ফাইবার
বের করা হয় যেটার নাম হচ্ছে পরবর্তীতে মডাল দেওয়া হয় 1965 to 1985 এ। তারপরে হচ্ছে 1985 থেকে 1995 হচ্ছে মাচ মোর কনসার্ন হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা, আর বর্তমানে হচ্ছে যে কিভাবে হচ্ছে পাল্প ডিজলভিংটা হচ্ছে আরো ইম্প্রুভ করা যায়, মানে প্রসেস ডিজলভিং মানে নতুন কোনো ফাইবারের ব্যাপারটা না, নতুন ফাইবারের ব্যাপারটাও আছে বাট মেইনলি হচ্ছে পাল্পটাকে কিভাবে ডিজলভ করা যায়। লায়োসেল প্রসেস, লায়োসেল হচ্ছে কোশ্চেন ছিল স্যার জি স্যার 2015 সালে স্যার একটা কোয়েশ্চন আসছিল স্যার, সেটা হচ্ছে ওয়াই ভিসকোস ইজ মোর কমফোর্টেবল দ্যান পলিয়েস্টার স্যার, ওয়াই ভিসকোস ইজ মোর কমফোর্টেবল দ্যান পলিয়েস্টার স্যার, তো স্যার এটা কি ভালো হয় নাই, ভালো হয় নাই, ওয়াই কোশ্চেনটা হচ্ছিল ওয়াই ভিসকোস ইজ মোর পলিয়েস্টার কি কমফোর্টেবল নো স্যার, তাহলে কোশ্চেনটা তো কমফোর্টেবল হবে না কটন এই এই কোশ্চেনটা কুড বি হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ওই ক্ষেত্রে স্যার आंसर কি হবে স্যার, স্যার টাইটেলে কটন হচ্ছে ভালো হবে জি স্যার। সেকেন্ড কোশ্চেন এটা আসলে 2017 সালে, তো স্যার সেই কোশ্চেনটা হচ্ছে স্কেচ দা প্রোডাকশন ফ্লো চার্ট অফ কিপ্রো ফাইবার স্যার, এখানে প্রোডাকশন ফ্লো চার্টটা আসলে কিভাবে লিখবো স্যার যদি বলতে। আমি তো এখন মানে মানে ফাইবারের হিস্ট্রিটাতে আসছি, আমি তো ইন্ডিভিজুয়াল ফাইবারে ঢুকি নাই। ঠিক আছে, মানে কোশ্চেন গুলো ধরে রাখো, যখন দেখবা হচ্ছে যে আমি যখন আমি ভিসকোস আলাদাভাবে পড়াবো, লায়োসেল আলাদাভাবে পড়াবো, কিউপ্রো তো আমি আলাদাভাবে পড়াই ফেলছিলাম মনে হয়, তখন তোমার এই পয়েন্ট গুলো আসবে। হ্যাঁ আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো লায়োসেল প্রসেসটা নিয়ে আমি আলাদাভাবে ইয়ে করবো, লেন্থিং হচ্ছে লায়োসেল প্রসেসটা হচ্ছে এই ভিসকোসেরই একটা মডিফিকেশন, সেখান থেকে নতুন একটা ফাইবার নাম দিছে হচ্ছে লায়ো। বর্তমানে রেঞ্জিং লেন্ডিং হচ্ছে অস্ট্রিয়ান কোম্পানি হু ইজ লিডিং হচ্ছে ইন হচ্ছে যে লায়োসেল প্রসেস, লায়োসেল ফাইবার। বাংলাদেশে ওদের অফিস আছে, আবার আমি যখন পিএইচডি করতেছিলাম তখন ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে তানজানিয়া থেকে একজন ইয়ে ছিলেন, ছিল আমাদের কলিগ, সে কাজ করতেছিল হচ্ছে লেন্ডিং এর সাথে, কিভাবে হচ্ছে যে ফাইবারের কি বলে এই ডিসলভিং প্রসেসটা ইম্প্রুভ করা যায়। আচ্ছা, সো আমি এটা নিয়ে আর বেশি বললাম না, এবং কারণ লায়োসেল নিয়ে আমি সময়ই দিব আলাদা করে। এখন আমরা স্পিনিং প্রসেস নিয়ে চিন্তা করি, স্পিনিং প্রসেস গুলো কি কি, ওয়েট স্পিনিং একটু কি বলে হচ্ছে যে এই স্পিনিং প্রসেসটা ডিপ তোমাদের ক্লাসে পড়ানোর কথা, বাট এখানে হচ্ছে একটু ফাইবারের জন্য বলে রাখি, সেটা হচ্ছে ওয়েট স্পিনিং কি জিনিস, তিনটা কম্পোনেন্ট থাকে যেখানে সলভেন্ট থাকবে, পলিমার থাকবে, বা এন্টি সলভেন্ট থাকবে, মানে সলভেন্টটাকে আবার রিমুভ করার জন্য। এবং এই যে সিভি সিএমডি সিওপি দেখতেছে, সিভি মানে হচ্ছে আসলে ভিসকোস, সিএমডি হচ্ছে মডাল, সিওপি হচ্ছে কিউপ্রো। ড্রাইজেট ওয়েট আর এয়ারজেট স্পিনিং এ হচ্ছে থ্রি কম্পোনেন্ট, সলভেন্ট, পলিমার, অ্যান্টি সলভেন্ট, হচ্ছে সিএল ওয়াই মানে লায়োজেট বা লিকুইড ক্রিস্টালাইন সলিউশন, এল ওয়াই সি এল ওয়াই মানে লায়োসেল ফাইবার বাট দ্যাট ডিসলভ ইন লিকুইড ক্রিস্টালাইন সলিউশন। আর ড্রাই স্পিনিং মানে টু কম্পোনেন্ট, একটা হচ্ছে স্পিনিং সলভেন্ট অ্যান্ড পলিমার, এই দুইটাই, সেলুলোজ এসিটেট এবং সেলুলোজ ট্রাই এসিটেট। তো এখানে একটা খেয়াল করে দেখো, এটা একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য যে ওয়েট স্পিনিং মেথডে ভিসকোস ভিসকোস ফাইবার বাম পাশে হচ্ছে কেমিক্যাল কাইন্ড অফ কেমিক্যাল স্ট্রাকচার বা চেঞ্জ কি হচ্ছে, আর ডান পাশে কি আছে, এটা ডান পাশেটা ক্রস সেকশনাল স্ট্রাকচার অফ কি ফাইবার নাকি। হ্যালো হ্যালো
পক্ষে 75 জন আছে না, এই কমতে কমতে কতদূর যাইতে পারে? আরেকবার অ্যাটেন্ডেন্স নিব এটা বললেই সব চলে আসবে আবার, যে আগেরগুলো বাদ লাস্টে যারা থাকবে তাদেরটাই নিব, কি বলো? তাই না? আচ্ছা এখানে দেখা যাচ্ছে ডান পাশেরটা কি ক্রস সেকশনাল অফ ফাইবার নাকি? ডান পাশের যে ছবিগুলো এখানে কেমিক্যাল ইয়া আছে আর এই পাশের ছবিগুলো ক্রস সেকশনাল ফাইবার, ক্রস সেকশনাল অফ ফাইবারটা কোন ইকুইপমেন্টই নেওয়া হয়েছে? যেটা তো স্যার জীবাণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ সাধারণ ইলেকট্রন মাইক্রোস্কোপ না, কাছাকাছি অন্য কেউ আচ্ছা যাই হোক, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, হ্যাঁ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এই ছবিগুলো নাও, ক্রস সেকশন গুলো দেখো, তার মানে তোমরা দেখতেছো হচ্ছে ওয়েট স্পিনিং মেটাল ভিসকোস, কোন ধরনের সলভেন্ট, কার্বামেট ফাইবার, বায়োসেল, সরি এসব বিভিন্ন সলভেন্টের জন্য বিভিন্ন ধরনের ফাইবারের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে নতুন ফাইবার আসতেছে, আয়ো ইউরিয়া এবং আদার্স অন্যান্য সলভেন্ট, লিথিয়াম ক্লোরাইড, ডায়ামিথাইল অ্যাসিটেট, ফসফরিক অ্যাসিড, আদার্স সলভেন্ট বা বিভিন্ন ধরনের ইউজ করা হচ্ছে। তারপরে হচ্ছে বলো আপনি আমাদেরকে লেকচার 4 রিজিডেড সেলুলোজের স্লাইডটা জিসিতে দিয়েছিলেন স্যার, ওটার সাথে বোধহয় কিছু অ্যাড হয়েছে স্যার, যেমন স্লাইডটা অন করা এটা না ওখানে নাই, মানে এই পেজটা নাই, ট্রু মানে কিছু জিনিস জানেন বললাম যে কিছু জিনিস অ্যাড হয়েছে এখানে স্যার, তাহলে নতুনটা একটু আপলোড দিয়ে দিন। ঠিক আছে, তোমাদের পড়াশোনার ইয়েই তো হচ্ছে খালি হচ্ছে স্লাইড, তাই না? আস্তে আস্তে আসতেছি, মানে আজকে তো মানে আজকে তো শুরু হয়েছে, এরপরে আস্তে আস্তে ওই তোমাদের বড় ভাই, একটা বড় ভাই একজন কি বলে হচ্ছে সে 6 মাসের জন্য আমেরিকায় গেছে, চারজন স্টুডেন্ট সিলেক্ট করছিল, তার মধ্যে তোমাদের বড় ভাই একজন আছে, 6 মাস তারা একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট একটা কোর্স করছে, একটা না দুইটা কোর্স করছে, তো ওখানে যে ওর ওর ভাষ্য মানে যেহেতু আমি বললে তো হবে না, ওর ভাষ্যটাই বলি আর কি, সেটা হচ্ছে যে বলে যে ওখানে যায় যে বুঝছি হচ্ছে যে পড়তে কেন ভালো লাগে, ঠিক আছে বুঝছে যে আমাদের মানে দেয়ার ওয়াজ নো আদার ওয়ে, কি বলে হচ্ছে সপ্তাহের মানে আমরা ক্লাসের সময়টা ছাড়া বাকি সময় পুরাটাই হচ্ছে লাইব্রেরিতে বসে লাইব্রেরিতে থাকতে হয়েছে, ঠিক আছে লাইব্রেরিতে থাকতে হইতো এবং দেয়ার ইজ নো আদার ওয়ে। সে একটা স্টুডেন্ট একটা কোর্সের জন্য গেছে, দুইটা কোর্স একটা কোর্স দুইটা কোর্সের জন্য গেছে, সেখানে যায়া বলছে যে আমাদের এখানে এটা ছাড়ার কোনো অপশনই নাই, দেয়ার ওয়াজ নো আদার ওয়ে। আচ্ছা তারপরে কি বললো? এবং লাস্টে যে সেটা হলো যে স্যার আমি ওখানে ডিনস অ্যাওয়ার্ড ডিনস ডিস্টিংশনও পাইছি, মানে খুব টপ স্টুডেন্টের মধ্যে একজন, অথচ আমার এখানে রেজাল্টের অবস্থা খুবই খারাপ। তো আস্তে আস্তে ওই যে একজন জিজ্ঞেস করলো না কোয়ালিটি কি, আমাদের যদি কোয়ালিটি স্টুডেন্ট বের করতে হয় আমাদের পুরো জিনিসটাকে আস্তে আস্তে ওই দিকেই নিতে হবে, দ্যার ইজ নো আদার ওয়ে। এই যে স্লাইড করে যে কি বলে হচ্ছে জীবন পার করা, স্লাইড দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়া, ক্লাস ওইটার মধ্যে তাকে তো তাও স্লাইডের বাইরে প্রশ্ন আসতো, এখন তো একদম স্লাইডের বাইরে টিচাররাও প্রশ্ন করেন না ছাত্ররাও এক্সপেক্ট করেন। আগে তো আমরা অ্যাটলিস্ট এক্সপেক্ট করতাম হচ্ছে কি যে চার সেট থেকে যে 3 সেট তো 1 সেট সবসময় আমাদের কমন পড়বে না, ঠিক ঠিক নাকি? এখন তো মানে ওই এক সব 4 সেটই কমন পড়ে, 4 সেটই স্লাইডের মধ্যেই পড়ে, এই করে যে স্টুডেন্টের কোয়ালিটি আমরা বের করতেছি এই কোয়ালিটি দিয়ে আসলে এই মানে একটা ঠেকার কাজ চালানো যাবে, কিন্তু আসলে এই
আমরা যেই ধরনের রিসার্চ বা যেই ধরনের লিড দিতে যাচ্ছি সাইন্টিফিক কমিউনিটি, এইভাবে হবে না। সো ড্রাই ওয়েট স্পিনিং, লাইভ সেল, গো সেল, মিশেলিন, ফরমিক এন্ড ফসফেট, বিভিন্ন ধরনের সলভেন্টের মাধ্যমে ড্রাই ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং প্রোটিসান ফাইবার এসিটোনে, সেটাও হচ্ছে যে ডেভেলপমেন্ট হয়েছে অ্যারাউন্ড এখন 1953-তে রিপোর্ট করা হয়েছে। আর কমার্শিয়ালি আসে হচ্ছে প্রোটিসান 36 আসে হচ্ছে 1955-এ বাই সিলামস। এই এই ছবিটা দেখতেছো, এই ছবিতে কি দেখতে পাচ্ছো? এটা স্পিনার এসেছে মাঝে দিয়ে, এই স্পিনার থেকে কি বের হচ্ছে? ফাইবারটা বের হচ্ছে স্যার, সলিউশনটা বের হচ্ছে স্যার, ফিলামেন্ট বের হচ্ছে, ফিলামেন্ট বের হচ্ছে, এক্স্যাক্টলি ফিলামেন্ট। তার মানে একসাথে কতগুলো ফিলামেন্ট বের হয় দেখতে পাচ্ছো স্যার? 100 এর বেশি অথবা 100 আশেপাশে। হ্যাঁ, মানে অনেক রকম হইতে পারে। এটা হচ্ছে একটা স্পিনার হেড, এরকম প্যারালালি অনেকগুলো স্পিনার হেড। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমরা আসলে পয়েন্টে হচ্ছে যে সলিউশন বা ডোপ প্রিপারেশন। ডোপ জিনিসটা কি, কোনো আইডিয়া আছে কারো? ডোপ জিনিসটা বা আগে শব্দটা শুনছো কিনা? জি স্যার শুনেছি। বলো কোথায় স্যার? এমএমটিএফ এর স্যার আগের পার্ট দীপসা পড়ানোর টাইমে বলেছিলেন ডোপ জিনিসটা কি। রাইট, মনে আছে ডোপ কি স্যার? ডোপ হচ্ছে যে স্যার আমার মানে হচ্ছে স্যার সাপোজ যে সলভেন্টটাতে হচ্ছে যে আমি ডিসলভ করছি আমার পলিমারটা, সেটা মানে স্যার সলিউটার সলভেন্টটা কি হচ্ছে স্যার, মিক্সচারটা কি বা সলিউশনটা কি, এখানে ডোপ বলা হচ্ছে জাস্ট। এখানে সলিউট হিসেবে আমার পলিমারটা কাজ করছে আর সলভেন্ট তো স্যার হচ্ছে যেটা আমি জমিতে করতে চাচ্ছি। You're right, bro. Ispita, you are right. So, প্রথম চ্যালেঞ্জ অফ হচ্ছে যে আমাদের রিজেনারেটেড ফাইবার তৈরি করতে হলে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাকে সেলুলোজ ফাইবারটাকে হচ্ছে ডিসলভ করতে হবে। তার মানে ডিসলভ করার জন্য আমার একটা সলভেন্ট লাগবে এবং হোমোজিনিয়াস ডিসলভ হইতে হবে। যদি হোমোজিনিয়াস মানে ইয়াটা না হয়, হোমোজিনিয়াস ডিসলভ না হয়, আলটিমেটলি তোমার ফাইবারটাও বা ফিলামেন্ট যেটা বের হবে সেটা হোমোজিনিয়াস হবে না। সো প্রথম ইস্যু হচ্ছে যে সেলুলোজটাকে হচ্ছে ডিসলভ করতে হবে, এবং ডিসলভ করলে যেই 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 ইয়া মানে লেসে হচ্ছে যে যেই যে প্রোডাক্টটা বের হয় সেটা হচ্ছে মনে করো ডোপ। আরো সহজ উদাহরণ দিলে হচ্ছে যে মানে ইয়াতে যে তেলের পিঠা যে বানায় না রাস্তাঘাটে বা বাসায়, তো তেলের পিঠা বানায় দেখছো? হ্যালো, এই যে তেলের পিঠা বানানোর জন্য যে ওই যে আটা পানি আর কি হাবি যাবি মিশায়, দ্যাট ইজ কল্ড ডোপ। ওকে, সো প্রথম কাজ হচ্ছে ডোপ প্রিপারেশন, মোস্ট ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ, মানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডোপ প্রিপারেশন। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে তোমার এই স্পিনেবিলিটি, থার্ড চ্যালেঞ্জ হচ্ছে যে তোমার এই কিভাবে আবার সলভেন্টটাকে রিকভার করা যাবে বা হচ্ছে যে সলভেন্টটাকে সরানো যাবে মানে ফাইবার থেকে বা রিজেনারেট করার জন্য, তো সবকিছু আবার সরাই ফেলতে হবে। সো ডোপ প্রিপারেশন, তার মানে মানে ডিসলভ সেলুলোজ একটা হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে ওই যে আলটিমেটলি ডিসলভ না করলে তো আমি ফাইবারটা বের করতে পারতেছি না নতুন করার জন্য। আরেকটা হচ্ছে হোমোজিনিয়াস এনভায়রনমেন্ট লাগবে আমার, আর হচ্ছে যে সেলুলোজটাকে হচ্ছে অবশ্যই ডিগ্রেড করতে হবে হচ্ছে এফিসিয়েন্টলি, কারণটা হচ্ছে যে হোমোজিনিয়াস এনভায়রনমেন্টে হচ্ছে মোর এফিসিয়েন্টলি ডিসলভ। সো এটা হচ্ছে ডিসলভ সেলুলোজ। সেলুলোজ ডিসলভ করার চ্যালেঞ্জগুলো কি কি, আমরা যদি সেলুলোজ ফাইবারটা চিন্তা করি ডিসলভ করার চ্যালেঞ্জটা কি? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং নেটওয়ার্ক। আমি বোধহয় আগের ক্লাসে বলছি যে সেলুলোজের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং নেটওয়ার্কটা থাকে হচ্ছে ইন্টারমোলিকুলার থাকে, প্লাস হচ্ছে ইন্টারচেইন থাকে। তার মানে দাঁড়াচ্ছে যে নিজের মধ্যেও যেমন থাকে, প্যারালাল যে চেইনগুলো আছে বা শিটগুলো আছে সেলুলোজের সেটার মধ্যেও থাকে। এবং যেহেতু প্রতি গ্লুকোজ মলিকিউলে হচ্ছে তিনটা করে হাইড্রক্সিল গ্রুপ,
প্রতি সেলুলোজ ইউনিটে 6টা করে হাইড্রোক্সিল গ্রুপ, তার মানে পসিবিলিটি হাইড্রোজেন বন্ডিং ইজ এক্সেপশনালি হাই এবং দ্যাট ক্রিয়েটস হচ্ছে যে এক্সেপশনালি স্ট্রং ফাইবার। তো প্রথম কাজ হচ্ছে আমাকে যদি ডিসলভ করতে হয় এই হাইড্রোজেন বন্ডটা ব্রেক করতে হবে। মাথা রাখবা আমি কিন্তু কোভ্যালেন্ট বন্ড ব্রেক করার কথা বলছি না, কারণ কোভ্যালেন্ট বন্ড ব্রেক করা মানেই হচ্ছে আমার ফাইবারটা ড্যামেজ হয়ে গেছে। আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ব্রেক করা মানে হচ্ছে যে সেলুলোজ স্ট্রাকচারটাকে টেম্পোরারিলি আমি আসলে হচ্ছে ব্লক করে দিচ্ছি, যার জন্যই সে ডিসলভ হচ্ছে। আমি যদি কোনো কারণে চেইন ব্রেক করি, এটার মানে দাঁড়াচ্ছে আমার ফাইবারের লেসে স্ট্রেংথ যদি 10 থাকে সেটাকে আমি আসলে কমায় ভাঙতে ভাঙতে যত কমে যায় আর কি। সেকেন্ড কি বলে হচ্ছে যে সেকেন্ড যে চ্যালেঞ্জটা হচ্ছে যে সেলুলোজ যে ক্রিস্টালটা থাকে সেই ক্রিস্টালটা আলটিমেটলি হচ্ছে যে মানে এক্সেপশনালি হচ্ছে এই ক্যালসিডেন্ট টু ডিসলিউশন, মানে সে সহজে আসলে সলিউবল হতে চায় না ক্রিস্টাল তার সাইজের কারণে, ঠিক আছে। সো এটা একটা চ্যালেঞ্জ। তিন নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে তোমার যে মানে শুধু হাইড্রোজেন বন্ডিং যে আসলে ডিফিকাল্ট সলিউবিলিটি তা না, আবার হাইড্রোজেন বন্ডিং তো ওয়াটারের সাথে হইতে পারে। দেখো খেয়াল করে দেখো মানে সেলুলোজ ফাইবারটা তুমি যখন সলিউবল মানে সলভেন্টের মধ্যে নিবা অলরেডি ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ড ওই সেলুলোজের ভিতরে আছে, তার সাথে তোমার হাইড্রোজেন বন্ডটা পানি যখনই পানির মধ্যে যখনই ডুবাবা পানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এই যে আরেকটা আরেকটা জিনিস অ্যাড হইলো, এই অ্যাড হওয়া মানে কিন্তু হচ্ছে যে এটা আরো কমপ্লেক্সিটি তৈরি করলো। আবার এটার একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, যেমন গ্লুকোজে কিন্তু 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, কিন্তু তুমি যদি পানিতে দাও সরাসরি সে ডিসলভ হয়ে যায়। সো অলদো ক্রিস্টালাইন ইন হচ্ছে সলিড স্টেট, বেসিক্যালি ইট ক্যান ডিসলভ ইন হচ্ছে ইজিলি ইন দ্য ওয়াটার বিকজ অফ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। বাট সেলুলোজের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে না। সেলুলোজের ব্যাপারটা হচ্ছে কি, সে তুমি যখন সলভেন্টের মধ্যে ডুবাচ্ছ এটা আসলে সহজে ডিসলভ হতে চায় না। সো দিস ইজ হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ। সবকিছু চ্যালেঞ্জের জন্যই আরো একটা চতুর্থ চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে সেলুলোজের দুই পাশে দুই রকম ইউনিট। কারণ হচ্ছে খেয়াল করে দেখো তোমরা তোদেরকে দিয়ে যখন আমি সেলুলোজ ইউনিটের স্ট্রাকচারটা লেখাইছিলাম, দেখো ওটা হচ্ছে বন্ডের বাইরে মানে ব্র্যাকেটের বাইরে আর এই পাশে হচ্ছে কি আছে এইচ আছে, তার মানে এক পাশে হচ্ছে হাইড্রোফিলিক এক পাশে হচ্ছে হাইড্রোফোবিক, তার মানে দুইটা দুই ধরনের ইয়ে। এইটাও আর একটা চ্যালেঞ্জ, তার মানে তোমার যে সলভেন্টের মধ্যে হবে সেই সলভেন্টের দুই পাশে কি ঘটবে সেটাও আসলে খেয়াল রাখতে হচ্ছে। এতগুলা জিনিস করার পরেই, কারণ ফাইবার বানাইতে হলে বা ফিলামেন্ট বানাইতে হলে আমাকে সেটা টোটাল ডিসলভ করতে হবে, সেটাকে রিকভার করার ব্যবস্থা করতে হবে, এটা মাথায় রাখতে হবে সবসময়। এখন এই সলিউশনটাকে তার মানে আলটিমেটলি সেলুলোজটাকে যদি আমি ডিসলভ করতে হয় আমার, তাহলে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে দুই ধরনের সলভেন্ট ইউজ করা হয়, ডেরিভেটাইজিং সলভেন্ট আর একটা হচ্ছে নন ডেরিভেটাইজিং সলভেন্ট। ডেরিভেটাইজিং সলভেন্টের মধ্যে জিনিসটা কি, ডেরিভেটাইজিং সলভেন্টটা হচ্ছে ইনিশিয়ালি সে ফাইবারের সাথে মডিফিকেশন করবে, কোভ্যালেন্ট মডিফিকেশন, উইচ আলটিমেটলি ক্যান বি হচ্ছে যে কি বলে এই মডিফিকেশনটা আবার হচ্ছে ব্যাক করবে হচ্ছে অরিজিনাল প্রসেসে। আর নন ডেরিভেটাইজিং সলভেন্টটা হচ্ছে মেইনলি যেটা আসলে ওই ফাইবারের কোনো মডিফিকেশন করে না, আর ইন্টারচেঞ্জে হাইড্রোজেন বন্ডিং আছে সেটাকে ব্রেক করে, ব্রেক করার কারণে হচ্ছে যে মানে সেপারেশন হয়ে যায় যার কারণে ডিসলভ হয়। সো ডেরিভেটাইজিং সলভেন্ট, একুয়াস সলভেন্ট, নন একুয়াস ডেরিভেটাইজিং সলভেন্ট আমি একটু দেখি। এগুলো একটু নাম জানা দরকার, সেলুলোজ নাইট্রেট, জেনথেট, এসিটেট, ফরমেট, কার্বামেট, মানে এগুলো হচ্ছে 4-5টা ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে যে সলভেন্ট পরবর্তীতে যখন ফাইবারটা আমরা ফিলামেন্ট স্টেজে যখন ফাইবার হিসেবে পাবো তখন আমাদের এই নাইট্রেট বলো, জ্যানথেট বলো, এসিটেট বলো, এটাকে রিমুভ করে অরিজিনাল ওএইচ মলিকুলে নিয়ে আসতে হবে।
আর কমপ্লেক্সিং এজেন্ট থাকতে পারে, স্পেশালি কপার কম্পাউন্ড গুলো হচ্ছে যে কপার কম্পাউন্ড, কপার অ্যামোনিয়া কম্পাউন্ড হচ্ছে যে ফাইবার ডিসলভ করে। এখানে দেখতে পাচ্ছ যে কিউ এক কিউ এক্সাম কিউ প্রোফাইবারটা তো হচ্ছে যে কপার অ্যামোনিয়া হাইড্রক্সাইড কম্পাউন্ড থেকেই আসলে আসছে, তার সাথে অন্যান্য আরো কি বলে হচ্ছে একবার কমপ্লেক্সিং এজেন্টও যোগ হইতে পারে। আবার সল্ট কন্টেইনিং সলভেন্ট হতে পারে, যেমন ধরো লিথিয়াম, ক্যালসিয়াম, জিঙ্কের বিভিন্ন কি বলে হচ্ছে থায়োসায়ানের, তারপর হচ্ছে বিভিন্ন জিঙ্কের কম্পাউন্ড, এগুলো আলটিমেটলি হচ্ছে ইউজ করা যেতে পারে হচ্ছে সল্ট কন্টেইনিং সলভেন্ট। ফাইনালি আসলে ফাইনালি বা নন ফাইনালি NMMO, এটা নিয়ে এটা হচ্ছে যে লায়োসেল তৈরির জন্য এন মিথাইল ফর্মোলিন এন অক্সাইড ইউজ করা হয়। ইনফ্যাক্ট এই সলভেন্টটা আবিষ্কার করার পর পরই হচ্ছে যে আচ্ছা মাঝ মাঝ আমি বলছি হয়তো যে এক একটা সলভেন্ট যখন ডিফারেন্ট ডিফারেন্ট সলভেন্ট যখন তুমি ইউজ করো সেলুলোজ ডিসলভে ডিসলিউশনে, দ্যাট অলসো চেঞ্জেস দা হচ্ছে প্রপার্টিজ অফ হচ্ছে ফাইনাল ফাইবার। তার মানে তুমি যখন রিজেনারেটেড সেলুলোজ করো দ্যাট বিকামস দ্যাট অলসো এ সেলুলোজ ফাইবার, বাট দেয়ার স্ট্রেংথ, দেয়ার ফিজিক্যাল প্রপার্টিজ, দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ কুড বি ভেরি ডিফারেন্ট দেন হচ্ছে কুড বি ভেরি ডিফারেন্ট টু ইচ আদার, যার কারণেই আমরা কিউপ্রো ফাইবার পাচ্ছি, যার কারণে আমরা ভিসকোস, লায়োসেল, মোডাল, পলিনোজিক, গোসেল, এরকম হাবি জাবি ফাইবার, অনেক রকম ফাইবার পাচ্ছি। তো যখন হচ্ছে যে সেলুলোজ ডিসলভ করার জন্য NMMO সলভেন্টটা হচ্ছে যে ইনভেন্ট করা হইলো, তখন তারপরে হচ্ছে যে ফাইবারটা পাওয়া গেল সেটা হচ্ছে লায়োসেল, এবং লায়োসেলের ডান পাশে ফাইবারটা কিরকম হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে যে ডাইমিথাইল এসিটেট এবং লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড ইউজ করা যেতে পারে, লিথিয়াম কি বলে হচ্ছে যে সেলুলোজের স্ট্রং ইন্টারেকশন আছে। আয়োনিক লিকুইড, আয়োনিক লিকুইড নিয়ে আমার আমার বোধ হয় সামনে আরেকটু, এখানেও না হলেও সামনে আরেকটু ইয়েতে আছে যে আয়োনিক লিকুইড কি জিনিস, যে যে সল্ট সল্ট গুলা যে বিভিন্ন সল্ট 100 ডিগ্রিতে মেল্ট করে, আয়োনিক লিকুইড অবস্থায় সে 100 ডিগ্রির নিচে নিচেই সে আয়ন অবস্থায় থাকে আর কি, সেই কন্ডিশনটা তৈরি করা যাতে, বা ইনফ্যাক্ট রুম টেম্পারেচার বা রুম টেম্পারেচার বেশি তৈরি করা যাতে হচ্ছে ফাইবারটাকে হচ্ছে যে ডিসলভ করা ইজি হয়ে যায়, পলিমারটাকে ডিসলভ করে। তো কি বলে হচ্ছে যে আমি যদি সেলুলোজ সলভেন্টের জন্য ইয়া করি, সামারি করি, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক ইন এ সেন্স, বিকজ হচ্ছে যে অল প্রপার্টিজ অফ কি বলে হচ্ছে যে ফিলামেন্ট ফাইবার, যে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার ডিপেন্ডস অন দা হচ্ছে হোয়াট টাইপ অফ সলভেন্ট সিস্টেম ইউ হ্যাভ ইউজড, এবং সেটার ভিসকো ইলাস্টিক প্রপার্টিটাও হচ্ছে যে কি বলে হচ্ছে ইলাস্টিক সরি তার বিভিন্ন ধরনের প্রপার্টি হচ্ছে চেঞ্জ হয়ে যায়, পরবর্তী স্টেপগুলো আসবে, বাট সলভেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্পিনেবিলিটি ইজ অলসো ইস্যু, বিকজ হচ্ছে স্পিনেবিলিটি কি জিনিস, আচ্ছা সলভেন্টের ক্ষেত্রে বা ডোপের ক্ষেত্রে, লেটস সে যে ডোপটা তৈরি হয় সেই ডোপের কোন প্রপার্টিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে বলে মনে করো তোমরা, কেউ বলতে পারবা? এনিবডি? কেউ বলতে পারবা? কেউ? এনিবডি? ডোপের কোন প্রপার্টিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তেলের, তেলের পিঠার কোন প্রপার্টিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তেলের পিঠার ডোপ, এনিবডি? জিশান, রাহাত কই? রাহাত কি আছে নাকি নাই? রাহাত, আচ্ছা এনিবডি কোন প্রপার্টিজটা ইম্পর্টেন্ট মনে করো? ভিসকোসিটি,
কারণ ভিসকোসিটি যদি রাইট না হয় হয় পিঠাটা অনেক পাতলা হয়ে যাবে, আর না হলে হচ্ছে যে আটার দলা তোমার ইয়ার মধ্যে আসবে। সো মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ভিসকোসিটিটা এনশিওর করা। তারপরে অবশ্য অন্যান্য ইয়েও থাকতে পারে, চিনি টিনি ওগুলো তো থাকবে ইনগ্রেডিয়েন্টস, তারপরে হচ্ছে যে চাকা চাকা হচ্ছে কিনা সেটাও থাকবে। কারণ ভিসকোসিটি অফ দা হচ্ছে যে ডোপ ডিটারমাইন্স দা হচ্ছে যে পিঠাটা আসলে হচ্ছে যে কি রাইট রাইট ইয়াতে হবে কি বলে রাইট সাইজে বা রাইট শেপে হবে নাকি হচ্ছে মোটা হবে চিকন হবে পাতলা হবে। নেক্সট প্রবলেম যেটা নেক্সট ইস্যু যেটা সেটা হচ্ছে স্পিনেবিলিটি। স্পিনেবিলিটি স্পিনেবিলিটি বলতে আমরা কি বুঝি? স্পিনেবিলিটি বলতে বুঝি হচ্ছে আমরা যে মানে উইদাউট ব্রেক যেই ফিলামেন্ট ম্যাক্সিমাম লেন্থ সে ম্যাক্সিমাম লেন্থ হবে ফিলামেন্ট, মানে আমি উইদাউট ব্রেক যেই পরিমাণ একটা যে ফিলামেন্ট সর্বোচ্চ দৈর্ঘ্যে যে ফিলামেন্টটা তৈরি করতে পারি দ্যাট ইজ হচ্ছে আওয়ার স্পিনেবিলিটি। খুবই ইন্টারেস্টিং জিনিস যে কারণ এটা তো আমি যখন টানতেছি বা হচ্ছে যে ফাইবারটা যখন ফিলামেন্ট যখন বের হচ্ছে এটা তো কন্টিনিউয়াসলি বের হওয়ার কথা, কিন্তু কোথাও যায় ব্রেক করে সে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, বিভিন্ন সেই ব্রেকের কারণগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, কোহেসিভ ফ্র্যাকচার, ক্যাপিলারি ফ্র্যাকচার, মেল ফ্র্যাকচার হতে পারে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো তার মানে স্পিনেবিলিটি ডিপেন্ড করবে হচ্ছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ভিসকোসিটি অফ দ্য ডোপ, ভিসকোসিটি ইটা ইটা অফ দ্য ডোপ, এন্ড হচ্ছে স্পিনিং ভেলোসিটি, যেই ভেলোসিটিতে আমি এটাকে নিচের দিকে টানতেছি বা সে নামতেছে টানতেছি অথবা নামতেছে। তার মানে লো রেট অফ কি বলে হচ্ছে যে ভিসকোসিটি যখন হচ্ছে যে মানে স্পিনিং ভেলোসিটি যখন লো তখন ইট ইজ পসিবল হচ্ছে যে কি বলে হচ্ছে ক্যাপিলারি ফ্র্যাকচার ডোমিনেট করে স্পেশালি বিকজ অফ সারফেস টেনশন। আর স্পিনিং এর ক্ষেত্রে হচ্ছে যে ফিলামেন্টস যেহেতু ইলংগেশন করে টানতেছে সো দ্যাট ইজ স্ট্যাবিলাইজ, বাট যখন ভিসকোসিটি হাই হবে স্পিডও হাই হবে তখন হচ্ছে কোহেসিভ ফ্র্যাকচার দিয়ে আর কি হচ্ছে যে ফাইবারটা বা ইয়ার্নটা ব্রেক করে, ফাইবার তো না ইয়ার্ন ফিলামেন্টটা ব্রেক করে। সো এখানে যদি আমরা এই ফিগারটা যদি দেখি দেখো হচ্ছে বাম পাশে হচ্ছে ইয়ার্নের লেন্থ বা ফিলামেন্ট লেন্থ বাড়তেছে আর হচ্ছে ভেলোসিটি ইনটু ভিসকোসিটি হচ্ছে মাল্টিপ্লাই। সো আমি যদি কি ব্যাপার ইয়ে চলে গেছে কেন, সো আমি যখন আসলে হচ্ছে যে কি বলে হচ্ছে যে ভেলোসিটি ভিসকোসিটি মানে লকটা বাড়াবো তখন কি দাঁড়াবে ফাইবারটা হচ্ছে যে বিভিন্ন পয়েন্টে আর কি হচ্ছে যে ব্রেক আউট করবে। ওয়ান পয়েন্টটা কি হচ্ছে যে যখন হচ্ছে ম্যাচিউর হয়ে যাচ্ছে স্ট্যাবিলাইজ হয়ে যাচ্ছে যেখানে ক্যাপিলারি ব্রেক আপ বিকজ অফ সারফেস টেনশন। তিন নম্বরে হচ্ছে যে কি বলে হচ্ছে তিন নম্বরে ব্রেকটা হচ্ছে যে ক্যাপিলারি ওয়ে, মানে ক্যাপিলারি ওয়ে মানে কোনো সময় চিকন আসতেছে কোনো সময় মোটা আসতেছে যার কারণে এটা এখানে ব্রেক হয়ে গেছে। আর কোহেসিভ ফ্র্যাকচার হচ্ছে ওভার দ্য টাইম যদি হঠাৎ করে মানে স্পিডটা যদি বেশি হয় বা হচ্ছে ভিসকোসিটি যদি কম বেশি হয় তখন হচ্ছে যে ব্রেকটা হয়। আচ্ছা এই যে এখানে যদি আমরা খেয়াল করে দেখি দেখি স্পিনেবিলিটি প্রবলেম খেয়াল করে দেখো হচ্ছে যে ছবিটাতে সেটা হচ্ছে যে ফাইবারটা কিন্তু আসলে হচ্ছে এক থাকা কথা লম্বা, কিন্তু দেখতেছো তোমরা যে হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি হচ্ছে ক্রিম্প হয়ে যাচ্ছে বা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে খেয়াল করছো কি? সো দ্যাট ইজ এ ডিফরমেশন দ্যাট হ্যাজ টেকেন প্লেস। সো ফাইবারটা কিন্তু আসলে স্ট্রেট মানে মানে অ্যাটলিস্ট ফিলামেন্ট থেকে যখন বের হবে তখন স্ট্রেট হওয়ার কথা সে কিন্তু আসলে হচ্ছে লটস এক একটা এক এক রকম ভাবে দেখো এখানে একরকম আবার এই পাশের ফিলামেন্টটা হচ্ছে একরকম ঠিক আছে আবার এই যে একটার সাথে তো এই যে ডিফরমেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট স্পেশালি আয়োনিক ডিগ্রি কোহেসিভ ফ্র্যাকচার কি বলে হচ্ছে যে খুব দ্রুতই হয় যখন ড্র রেশিও বেশি হাই। ড্র রেশিওটা কি ইনিশিয়াল জিরো থেকে যে তুমি যে ড্রয়িংটা করতেছো সেইটার ক্ষেত্রে হচ্ছে তুমি যখন হাই ড্র রেশিও থাকে তখন ডিফরমেশনটাও বেশ র্যাপিড হওয়া সম্ভব থাকে এবং এটা হচ্ছে যে অ্যালং দ্য লেন্থ এটা হচ্ছে তোমার ফিলামেন্টের অ্যালং দ্য লেন্থ। আরেকটা যেটা ক্যাপিলারি ফ্র্যাকচার তো ছুঁয়ে বললাম যে যদি ভিসকোসিটি যদি ইয়ে থাকে অথবা হচ্ছে যে ছিদ্র দিয়ে যেখান দিয়ে বের হবে আর কি স্পিনারের হোল গুলো দিয়ে তখন যদি কোনো সময় হচ্ছে যে
মাসে কোনো সময় বেশি আসে, তাহলে কি দাঁড়াচ্ছে মাঝখানে চিকন হয়, প্রথম কোনো জায়গায় চিকন হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় মোটা হয়ে যাচ্ছে। সো আরেকটা মাথায় রাখতে হবে হচ্ছে যে আমরা কিন্তু আসলে যখন ডোপ প্রিপেয়ার করি, আমরা ডোপ প্রিপেয়ার করি আর হচ্ছে লেসে ফাইবার প্রোডাকশন শুরু করা আর ফাইবার প্রোডাকশন শেষ করা, এই দুইটার মধ্যে কিন্তু অনেক গ্যাপ থাকে। মনে করো তুমি লেসে হচ্ছে এই ডোপটা বানাইছো হচ্ছে ধরো সকাল 8টার সময়, তুমি 9টার সময় প্রোডাকশন শুরু করতে পারো, 12টার সময় প্রোডাকশন শুরু করতে পারো, বাট ডোপের প্রপার্টি মাইট নট বি সেম আনটিল এবং আনলেস যদি ভিসকোসিটি মেনটেন করতে পারো। ধরো তুমি লেসে হচ্ছে তুমি 12টার সময় প্রোডাকশন শুরু করছো, পরের দিন বা তুমি আর শিফট শেষ হয়েছে ধরো রাত 8টায় তোমার প্রোডাকশন শেষ হয়েছে, তার মানে 12টা বাজে ডোপের যেই ইনিশিয়াল ভিসকোসিটিতে তুমি বা ইনিশিয়াল যে ডোপের কোয়ালিটিতে তুমি যে এন্টার করছো, ইটস নট নেসেসারিলি হচ্ছে রাত 7টা বাজে তোমার যখন লাস্ট তুমি এটা দিছো দ্যাট কুড বি দ্য সেম অ্যাজ দ্যাট। তার মানে তখন যে ফিলামেন্ট গুলো বের হবে দ্যাট কুড হবে হচ্ছে ডিফারেন্ট প্রপার্টি। সো তার মানে এই যে ডোপ যে পুরো সময় ধরে হচ্ছে যে একই ভিসকোসিটির বা হচ্ছে যে রেঞ্জের ভিসকোসিটির মধ্যে থাকতে হবে সেটাও এনশিওর করতে হবে, তা না হলে ফ্লো ইনস্টেবিলিটি তৈরি হবে। এখানে দেখো মেল ফ্র্যাকচার, দেখো যখন স্মুথ ফ্লো হয় তখন কি ধরনের হয়, মানে এই যে ইয়ার মধ্যে দিয়ে যখন বেরোচ্ছে যখন ফ্র্যাকচার তৈরি হয়ে যায় তখন ফাইবারটাও আসলে হচ্ছে সরি ফাইবারটাও সেরকম হয়, কারণ হচ্ছে যে ডাইটাও তৈরি হয়ে যায়। যেমন এই যে এখানে খেয়াল করে দেখো এই এই ছবিতে মেল থেকে বেরোচ্ছে, দেখো এই মোটামুটি এগুলো খুবই স্ট্রেইট লাইন, এটা মাঝখান দিয়ে আবার মাঝখান দিয়ে পাকিয়ে গেছে দেখছো, খুবই স্ট্রেইট লাইন, কিন্তু এখানে এটার অবস্থা দেখো আবার এই দিক দিয়ে দেখছো যে বের হওয়ার সময় একটু বাঁকা হয়ে বের হয়েছে। সো এই যে চ্যালেঞ্জ গুলো এগুলো তার মানে হচ্ছে মেল্টিং অবস্থা ফ্র্যাকচার তৈরি হয়েছে, এবং এই ফ্র্যাকচার গুলো হচ্ছে যে বিকজ শিয়ার স্ট্রেস যখন হাই হয় তখন ইয়ে তৈরি হয়। আবার আরেকটা কারণ হচ্ছে স্কিন কোর এফেক্ট। স্কিন কোর এফেক্টটা কি জিনিস, স্কিন কোর এফেক্টটা হচ্ছে আসলে সামনেও হয়তো আসবে, সেটা হচ্ছে বাইরের অংশটা দ্রুত বাতাসের সংস্পর্শে আসে, এই যে ধরো ফিলামেন্টের একটা ফিলামেন্টের বাইরের অংশটা বাতাস মানে রেডিয়াসে বা ডায়ামিটারে বাইরের অংশটা আসে হচ্ছে বাতাসের সংস্পর্শে, ভিতরে তো আসলে হচ্ছে যে ভিতরে যে পলিমারটা সেটা তো থেকে যাচ্ছে আগের অবস্থা, এটাকে বলা হচ্ছে স্কিন পোর। সো বেশি হইলে তখন হচ্ছে যে কন্ট্রাকশন হয় এবং সিস্টেম খুবই আনস্টেবল আছে। আরেকটা যেটা হইতে পারে হচ্ছে নোজল চ্যানেলে, সো আমি যখন হচ্ছে স্পিনারের যখন নতুন থাকে তখন দেখা যায় শেপটা থাকে হচ্ছে একদম রাউন্ড, কিন্তু তুমি যখন কন্টিনিউয়াসলি ইউজ করবা তখন দেখা যায় যে বিভিন্ন শেপের এই যে ইয়ে তৈরি হয় আর কি, ঘর্ষণ হয়, যেহেতু ফাইবার কন্টিনিউয়াস হাই স্পিডে ফ্রিকশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ইভেন কোনো ইয়ে ব্লকও থাকতে পারে, কন্টিনিউয়াসলি হচ্ছে ডিফারেন্ট শেপও হয়, এবং যার কারণে হচ্ছে যে তো এই যে করোশনটা হচ্ছে হোল গুলোতে তার কারণ হচ্ছে থিকনেস ভেরিয়েশন হইতে পারে, আবার হচ্ছে পলিমার বা জেট যেই ডিরেকশন হয় সেই ডিরেকশন হচ্ছে ডিস্ট্রাকশন, কোন জায়গায় মোটা কোন জায়গায় চিকন বেরোতে পারে। সো আলটিমেটলি আমার যদি হাই স্পিনিবিলিটি অবটেইন করতে হয় আমাকে ভিসকোসিটি এবং হচ্ছে কি বলে হচ্ছে স্পিড যেটা ভেলোসিটি এই দুইটাকে আসলে কম্বিনেশন করতে হবে, যাতে হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়াটা কাইন্ড অফ স্মুথ হয় এবং এই এই দুইটার মধ্যে অপটিমাম ব্যালেন্স করতে। আমি কি সামনে আর যাব? ডিসকাস শুরু করব। হ্যালো, স্যার আজকে থাকি পর্যন্তই একজন সামারি করো তো দ্রুত 1-2 মিনিটের মধ্যে, খুব বেশি সময় নেওয়ার দরকার নাই। দ্রুত হ্যালো,
কেউ একজন সামারি করো। তোমাদের কে সামারি করতে চাচ্ছ না, কি ব্যাপার? আগে তো টিমের ছেলেমেয়েরা রেসপন্স করতো, ইয়ানকে তো আর আমি একদমই ইয়ে করছি, ওদের তো মুখ দিয়ে কথাই বাইর হয় না, ইয়ান আর ফ্যাব্রিক। টিএম এর লোকজন তো কথা বের হইতো, কারণ টিএম তো দেখি আরো ইয়ে হয়ে গেছে। বলো একজন সামারি করো। মিম তুমি সামারি করতে চাইছিলে কি? মুমতাহিনা মিম, জি স্যার, করো দেখি সামারি, খুব অল্প সময় করো, সমস্যা নাই। স্যার আমি এভাবে মানে সামারি করে, এনিবডি কে কি কি পড়াইছে আজকে সেটার উপরে যা মনে আছে সেটাই বলো। অর্জুন, বলো স্যার। স্যার ওই যে স্লাইডটা স্যার আসলে অনেক কিছু ভুলে গেছি স্যার, মানে এয়ারপোর্টেও মনে আছে সেটাই বলো, কি কি মনে আছে? জি স্যার আমার কাছে মনে আছে স্যার ওই যে আমরা শুরুতে একেবারে এই যে ইন্ট্রোডাকশন পড়ি, কিপ্রো ফাইবার, নাইট্রো সেলুলোজ ফাইবার, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন করি। এর পরবর্তীতে আমরা ইন ব্রিফে আসি, যে শুরুতে আমরা কিভাবে স্পিনিং করা হয় তো সেটা সম্পর্কে জানি। এরপর হচ্ছে তো ওই ক্ষেত্রে ডোপ টেস্টটা আসলে কিভাবে করা হয় এবং এটা কেন ইম্পর্টেন্ট তো সেটা জানি। আর নাইট্রো সেলুলোজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে এখানে যেহেতু নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিডটা ইউজ করা হয় তো সেক্ষেত্রে যে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি তো সেটা সম্পর্কে জানি। পরবর্তীতে স্যার আমরা বিসকোসে যাই, বিসকোসে যাওয়ার পরে ওই ক্ষেত্রে স্যার স্পিনিংটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিই। আইডিয়া নেওয়ার পরে হচ্ছে আসলে যে আমরা একটা উদাহরণ দিই, পিঠার উদাহরণ দিই, মানে আসলে বিসকোস বলতে আমি যেটা বুঝি, আমি আগেও বলছিলাম আমার কাছে মনে হয় 18টা জিনিস, তো সেক্ষেত্রে মানে কনসেন্ট্রেশনটা একটু সলিডিফাই করে রাখতে হয়, তো এই জিনিসটা হচ্ছে একটা আইডিয়া পেলাম। আর এর লাস্টে দিয়ে স্যার মানে হচ্ছে আমরা এই যে ফাইভ ফিলামেন্ট থেকে কিভাবে ইয়ানটাকে স্পিন করা হয় তো সেটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম স্যার, এতটুকু মনে আছে। তো আপনি যদি সময় পেতাম তো সেক্ষেত্রে আর একটু গুছিয়ে বলতে পারতাম। যতটুকু মনে আছে এইটুকুই আমি চাচ্ছিলাম আর কি। এতটুকু মনে আছে, আরো কিছু মনে আছে স্যার মানে, কিন্তু স্যার এখন ইনস্ট্যান্টলি মনে হচ্ছে না সেটা কি সেট। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এই কি বলে হচ্ছে, আচ্ছা এখন তোমাদের এই তোমাদেরকে আমি কি বলে ক্লাস টেস্টের ব্যাপারে ইয়ে করতে চাই, তোমাদের আমি ক্লাস টেস্টটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে রিসাইকেল ম্যানমেড ফাইবার, আর হচ্ছে একটা সেকেন্ড, রিসাইকেল ম্যানমেড ফাইবার পরে হচ্ছে যে ইয়া অথবা হচ্ছে তোমার গ্রাফিন, ইউজ অফ গ্রাফিন এজ এ ফাইবার, অথবা হচ্ছে কার্বন ন্যানোটিউব ফর ফাইবার অ্যাপ্লিকেশন, ফর টেক্সটাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সেকেন্ডে স্যার যদি আবার একটু বলতেন স্যার, ইউজ গ্রাফিন এজ এ টেক্সটাইল ফাইবার, ফাইবার যে কোনো একটা, ইউ ক্যান চুজ অন ইওর ওন যে কোনটা নিয়ে করতে চাও, তো ইউ হ্যাভ টু রাইট এ হচ্ছে যে এসে অন দিস, স্যার একটা আমার পয়েন্ট আছে স্যার, আমার বলতে দিয়ে দিব।
স্যার এক নাম্বারটা তো স্যার রিসাইকেল ম্যানমেড ফাইবার প্রোডাকশন স্যার নাকি শুধু ম্যানমেড ফাইবার প্রোডাকশন না রিসাইকেল ম্যানমেড ফাইবার আচ্ছা স্যার ঠিক আছে মানে স্যার কিভাবে স্যার আমরা ম্যানমেড ফাইবারগুলো রিসাইকেল করতে পারি প্রসেস গুলো স্যার এটা নিয়ে আর কি এখন তুমি তুমি যখন দেখবা তুমি নিজেই চিন্তা করবে যে কি কি আসা উচিত কি কি আসা উচিত না বা আর অন্যান্য যখন পড়বা তখন তোমার আইডিয়া হবে কি কি থাকা উচিত না স্যার আমি একটু এটা জিজ্ঞাসা করতেছিলাম যে স্যার আমাকে স্যার প্রসেস মানে কিভাবে প্রসেসটা কি স্যার ইনক্লুড করবো নাকি স্যার প্রসেসের পরে কোথায় কোথায় কাজে লাগানো হয় এটাও ইনক্লুড করবো সেটা নিয়ে একটু মানে এই সম্পর্কে তো তুমি কিছুই জানো না না জেনে কেন কোশ্চেনটা করতেছো তুমি কি জানো যে এটার মধ্যে কি আছে না স্যার তাহলে তোমাকে তো আসলে এই কোশ্চেনটা করার আগে দেখতে হবে আসলে হচ্ছে যে হোয়াট ইজ আউট দেয়ার এই সম্পর্কে তারপরেই তো তোমাকে ডিসিশন নিতে হবে যে আসলে আমার কি কি জিনিস দেওয়া উচিত কি কি জিনিস দেওয়া উচিত না এখন প্রোডাকশন প্রসেস দিবা নাকি অ্যাপ্লিকেশন দিবা নাকি হচ্ছে এন্ড ইউজ দিবা নাকি অন্য কিছু দিবা সেটা তো আলটিমেটলি ডিসাইড করবে হচ্ছে যে হোয়াট ইউ আর রেডি নাকি অর হোয়াট ইউ উইল বি রেডি ঠিক কি না সারোজ ঠিক আছে সো বেসিক্যালি একটা মানে আলটিমেটলি পারপাস হচ্ছে যে ওই জিনিসটা সম্পর্কে লেসে হচ্ছে যে তুমি তোমার একজনকে ধারণা দেওয়া যে আচ্ছা আমি এভাবে যদি জিজ্ঞেস করি সবাইকে এখানে 68 জন আছে লেটস সে হচ্ছে রিসাইকেল ম্যানমেড ফাইবার যদি কোনো টপিক হয় এর সম্পর্কে কি কি জিনিস জানতে চাও তোমরা স্যার কোথা থেকে রিসাইকেল হয় কিভাবে রিসাইকেল হয় কোথা থেকে রিসাইকেল হয় কিভাবে রিসাইকেল হয় আর রিসাইকেল করার পরে স্যার ওটা কোন কোন জায়গাতে ইউজ করা হয় এই যে এই তিনটা মেজর কিছু এই তিনটা তোমার বাকিদের আর অন্যদের কারো কিছু আছে কি জানতে চাও লেসে মানে তোমাকে যদি বলা হয় হচ্ছে রিসাইকেল ম্যানমেড ফাইবার তোমার কি জানার আছে স্যার রিসাইকেলে স্যার কোন কোন স্যার চ্যালেঞ্জেস ফেস করতে হবে স্যার কোনো প্রবলেমে সমস্যা হয় কিনা স্যার সেগুলো ওভারকাম কিভাবে করা যায় স্যার ওকে ফাইন আমি অন্যদের মুখ থেকে শুনতে যাচ্ছি অন্যরা কি বলে স্যার রিসাইকেল করার পর ফাইবার গুলোর কোয়ালিটি কতটুকু আগের মতো থাকে এটা কি এক্সিলেন্ট টেকনিক্যাল প্রপার্টিজ গুলা কোয়ালিটি না আমরা শব্দগুলো একটু ঠিক করো কোয়ালিটি না টেকনিক্যাল প্রপার্টিজে কোনো চেঞ্জ হয় কিনা হৃদয় ভাই আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ কেম আউট কোয়ালিটি বলবো না আমরা কি বলবো স্যার প্রপার্টি টেকনিক্যাল প্রপার্টি টেকনিক্যাল প্রপার্টি সেটা ফিজিক্যাল হইতে পারে স্ট্রাকচারাল হইতে পারে গুড আর ভেরি গুড আর কি হইতে পারে মানে ওর জানার ইচ্ছা দেখো ওর জানার ইচ্ছা টেকনিক্যাল প্রপার্টিজ এ কি চেঞ্জ হয় আর বাকিদের কার কি জানার ইচ্ছা আছে এডিশনালি এগুলো ছাড়া স্যার আমি হইলে স্যার এনভায়রনমেন্টের ইস্যুটা আনতাম স্যার মানে হচ্ছে ম্যানমেড ফাইবারকে যদি রিসাইকেল করি তো সেটা হচ্ছে কতটুকু এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট ফেলে সেটা হলে আমি এটা মধ্যে ইম্প্যাক্ট করতাম স্যার মেইনলি হচ্ছে আমরা যে বলি না পাঁচটা কোয়েশ্চন থাকে হোয়াট ওয়াই হাউ ওয়েন হুম তো স্যার সেই পাঁচটা কোয়েশ্চন যদি এখানে আনা যায় তো সেক্ষেত্রে আনতাম স্যার তোমার টার্গেট হচ্ছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ হচ্ছে রিসাইকেল ফাইবার অথবা উল্টা ভাবে রিসাইকেল ফাইবার এনভায়রনমেন্টে কি ধরনের এফেক্ট ফেলে আর এখানে ফাহিম হচ্ছে অরিজিন অফ রিসাইকেল ফাইবার রিসাইকেল রিসাইকেল তারপর হচ্ছে যে যে হোয়াই হাউ অ্যাপ্লিকেশন আর ফিউচার এন্ড অ্যাপ্লিকেশন আর ফিউচার ইম্প্যাক্ট ওকে গুড তার মানে তার হচ্ছে আর কি চাও আর এনিবডি এলস আমি কি বলে হচ্ছে যে কতদিন সময় চাও তোমরা বলো কতদিন সময় চাও আসসালামু আলাইকুম স্যার স্যার শুনছেন কি স্যার 2 উইকস সাকিব টু উইকস তো ফাইল শোনা শুনি নাই বলো ফাইল
আমার একটা প্রশ্ন ছিল স্যার, যদি প্রশ্নটা স্যার একটু অন্যরকম স্যার তাহলে কি করতে পারি স্যার? স্যার অনেকেই স্যার এই যে পরীক্ষার এই যে মাঝে আমাদের 1-2 ছিল সেই পড়ার কারণে যে আমাদের এইসব সাবজেক্ট গুলো একেবারে ভুল হয়ে গেছে স্যার, এদের ক্ষেত্রে যদি কেউ প্রথম থেকে শুরু করে স্যার তাহলে কিভাবে শুরু করতে হবে, আপনার সাজেশন কি থাকবে স্যার? আমি পড়াই ফ্লো মানে হচ্ছে যে ধরো যেটার পর যেটা পড়াইছি প্রথম কাজ হবে হচ্ছে যে ওই স্লাইড গুলো ধরা, তারপরে ওই স্লাইডে যখন একটা একটা করে কোনো কিছু ক্লিয়ার হবে না করতে যায় বোঝা যাচ্ছে না, তো এটার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে যে অন্য কারোর কাছ থেকে জিজ্ঞেস করা আর এটা তো সহজ উপায়, আর একটা উপায় হচ্ছে খুঁজে বের করা হচ্ছে যে এই জিনিসটা তাহলে আমি একটু ক্লিয়ার হয়ে নিই এই জিনিসটা কি, আর সবগুলো রেফারেন্স তো দেওয়াই আছে কম বেশি, অনেক জায়গায় নিচে নিচে স্লাইডে নিচে রেফারেন্স দেওয়া আছে, অনেক জায়গায় হচ্ছে যে এন্ড এ রেফারেন্স দেওয়া আছে, সো অ্যাট লিস্ট স্লাইডে টপিক গুলো আছে প্রোফাইল, সো ওই স্লাইডের ওই টপিক গুলো ধরেই আগানো যেতে পারে। যেমন ধর আমি সহজ উদাহরণ ধরো ডোপ প্রিপারেশন আজকে পড়ালাম, সো মানে ওইটা নিয়েই আসলে তুমি যদি আমার স্লাইড দেখো সেটা একটা হইতে পারে স্লাইডের কোনো কিছু ক্লিয়ার না হলে ডোপ কি জিনিস, তুমি ডোপ নিয়ে সিনথেটিক ফাইবার ডোপ বা ডোপ ফর সিনথেটিক ফাইবার প্রিপারেশন বা এই ধরনের কিছু তুমি এটা নিয়ে আর একটু পড়াশোনা করা যেতে পারে। তো আমার আমার কি বলে স্লাইড গুলো হচ্ছে আমার স্লাইড না আমার লেসে হচ্ছে যে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো এগুলো হচ্ছে সাইন পোস্ট, সাইন পোস্ট মানে হচ্ছে যে আমি তোমাকে ইন্ডিকেশন দিচ্ছি যে এই টপিক গুলো এখানকার জন্য ইম্পর্টেন্ট, কারণ টপিকের ভিতরে কন্টেন্টে তুমি কত ডিপে যাবা কত কত কি বলে হচ্ছে যে লাইট হার্টেড হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপরে। আর প্রথম সাজেশন হচ্ছে টপিকটা ফার্স্ট টু লাস্ট একবার দেখা যেখানে কি কি আছে কি কি জিনিস আমি মানে বোঝা যাচ্ছে কি কি জিনিস বোঝা যাচ্ছে না, ঠিক আছে স্যার? এই অ্যাসাইনমেন্টটা যেহেতু এজ এ সিটি হিসেবে নিচ্ছেন তো সেক্ষেত্রে স্যার এটার মার্কটা কত হবে স্যার একটু বলছেন? বেশি হয়ে গেল বেশি হবে কেন? বেশি হবে না, 1500 ওয়াট তো অনেক, সেটা হবে না স্যার বেশি। আচ্ছা যে কারণে আচ্ছা শারুদকে আমি শারুদকে তো 1500 ওয়াট শুনি নাই স্যার, আমি বুঝতে পাইনি স্যার আপনি কি বলছিলেন স্যার? বলতেছি যে আপনি বললেন যে স্যার কম্পিউটার টাইপ মানে হ্যান্ডরাইটিং হবে না। হ্যাঁ হ্যান্ডরাইটিং হবে না। আচ্ছা আচ্ছা স্যার ওকে। আর যদি কম্পিউটার না থাকে মোবাইলে টাইপ করবা, মোবাইলে যদি টাইপ করতে না পারো মোবাইলে ভয়েস টাইপ করবা, but you cannot come back to me that sir ami ki bole hocche je ami ki bole hocche computer types ye korte partechi na, karon you already everybody has proved they have a kind of a smartphone, otherwise ap tumra ei online exam dite parta na. So do not come back to me that hocche je it is not possible for me to hocche je make a what type processor. Acha je jinish ta 1000 theke 1500 watt er ki question ta disse je etche beshi hole ki ami eta boli hocche je prothom jinish kono jinish jodi copy hoy nijeder moddhe ekdom oi dui ta jinish dui joni zero, I would not look into who copied whom. Ek second hocche je keu jodi hocche je অনলাইন থেকে লিটারেচার থেকে কপি করো সেটাও টোটালি হচ্ছে যে উইল বি গোইং টু দা বিন উইদাউট লুকিং ইনটু ফারদার মোর। আমি যদি দেখি হচ্ছে যে কেউ এ পুরোটাই হইতে হবে নিজের লেখা নিজে মানে বুঝে পড়ে বুঝে লেখা, কেউ যদি কপি পেস্ট করো খুব ইজিলি আমি ধরে ফেলতে পারবো, এবং সাথে সাথে এটা নিয়ে আর আসলে আর ফারদার কোনো কথা বলার কিছু নাই।
তোমাদের থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে যে তোমরা নিজেরা এই টপিকটা বুঝে যেটাই নাও, যে কোনো একটা যেটা ভালো লাগে সেটাই নাও, কোনো সমস্যা নাই, একটু পড়ো, পড়ে নিজের মতো করে লিখতে হবে। সো সারুজকে, সারুজের যে কোশ্চেন, ইফ ইউ কুড রাইট মোর দেন 1500 ওয়ার্ডস ইন ইউর ওন অন ইউর ওন, লেটস সে আই উড ওয়েলকাম ইউ, বাট আই ডো নট থিঙ্ক ইউ কুড এবল টু ডু ইট। স্যার স্যার আমি প্রথমে বুঝতে পারিনি স্যার, এর প্রথমে 150 ওয়ার্ড ভাবছি স্যার, আমি ভাবছি এটা তো অনেক কম হয়ে গেল স্যার, আমি পরে 1000 বুঝতে পারছি স্যার। 1000 থেকে 1500 ওয়ার্ড, নো প্লেজারিজম। প্লেজারিজম মানে হচ্ছে অনেক কিছু, তার মধ্যে একটা বেসিক হচ্ছে নো কপি পেস্ট ফ্রম এনি ওয়ান আর ফ্রম এনিথিং ফ্রম এনি লিটারেচার, ঠিক আছে? আর কিছু? আর আমি তোমাদের ওই যে, আচ্ছা কত টাইমের কথা বলছি জিজ্ঞেস করছিলাম, একদিন বলছিল 2 সপ্তাহ, বাকিরা কি বল? স্যার 2 সপ্তাহে মোটামুটি ভালো একটা সময়, 15 দিনের মতো টাইম থাকে স্যার, ভালো মতো লেখা যাবে। ঠিক আছে, আমি তাহলে 2 সপ্তাহে দিলাম তোমাদের। আজকে হচ্ছে কয় তারিখ? 5 তারিখ না, নাকি 4 তারিখ? 4 তারিখ। তো 7 4 11 7 18, 18th হচ্ছে তোমাদের ডেডলাইন সাবমিশন। আই এক্সপেক্ট এ কোয়ালিটি ওয়ার্ক, নিজের মতো করে লেখো। হচ্ছে যে আশা করি ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, দ্যাট আই হোপ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে দেখি আমি একটা রুব্রিক করি, রুব্রিকটা আমি এখনো করি নাই, রুব্রিকটা করলে রুব্রিকে হচ্ছে যে এই 10 মার্কে ভাগ করে দেই, যে আমি কোনটার ক্ষেত্রে কত, মানে 10 মার্কে ডিভাইড করে দেই, যাতে হচ্ছে কোনটার ক্ষেত্রে কত মার্কস সেটা তোমরা জানতে পারো, ঠিক আছে? জি স্যার, আন্ডারস্টুড। ঠিক আছে, আর হচ্ছে তোমরা আর কিছু আছে? তোমরা একটু আবার অ্যাটেন্ডেন্স দাও, আমি একটু দেখি যে কারা কারা আসলে ছিল। আর ঠিক আছে, তাহলে তোমরা দাও, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে এভরিওয়ান, জি স্যার শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আগামী বুধবার এই সময়ে 2 গ্রুপের সাথে দেখা হবে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়া আলাইকুম সালাম।